হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস ফাইভের রায়োমার্টিন দু হাজার চব্বিশ প্রশ্নবিহিত্রার পরিবেশ বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ আইকনটি বেলায়কনটি প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলো আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এগারো নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক নম্বর প্রশ্ন হলো ওআরএস বানাতে প্রদত্ত কোনটি লাগে এর উত্তর হবে নুন চিনি ও জল একের দু নম্বর প্রশ্ন হলো বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে এর উত্তর হবে পিঁপড়ে একের তিন নম্বর প্রশ্ন হলো। যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি হল এর উত্তর হবে ডট অথবাতে আছে পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা এর উত্তর হবে দুশো ছটি এরপরে দু নম্বরে আছে পূর্ণস্থান পূরণ করো দুইয়ের এক নম্বর প্রশ্ন হল হাড়গুলি অস্থিসন্ধিতে ট্যাস দিয়ে লাগানো থাকে এর উত্তর হবে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে দুইয়ের দু নম্বর প্রশ্ন হলো ট্যাশ মাছের কোনো কাটা নেই এর উত্তর হবে চিঙি মাছের কোনো কাটা নেই দুই দু তিন নম্বর প্রশ্ন হল দুই পদ্ধতিতে জল শোধন করা হয় একটি পদ্ধতি হল প্রাকৃতিক পদ্ধতি ও অপর পদ্ধতি হল ড্যাশ পদ্ধতি এর উত্তর হবে কৃত্রিম পদ্ধতি এরপরে তিন নম্বরে আছে সত্য বা মিথ্যা নির্বাচন করো তিনের এক নম্বর প্রশ্ন হল পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে এটি সত্য হবে অথবাতে আছে ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয় এটি মিথ্যা হবে তিনের দু নম্বর প্রশ্ন হল দোয়াশ মাটিতে পালি এবং কাদার ভাগ সমান এটি মিথ্যা হবে এরপরে চার নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো চারের একে আছে ফিমার এর উত্তর হবে পায়ের হাড় চারের দু নম্বরে আছে কেঁচো এর উত্তর হবে অমেরুদণ্ডী প্রাণী চারের তিন নম্বরে আছে মেলানি এর উত্তর হবে ত্বক আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করতে পারো এরপরে বারো নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক নম্বর প্রশ্ন হলো আমাদের চামড়ায় স্তর আছে এর উত্তর হবে দুটি একের দু নম্বর প্রশ্ন হলো খাবার নিচে নুক রাখে এর উত্তর হবে বিড়াল একের তিন নম্বর প্রশ্ন হলো মাটির সজীব জৈব উপাদান হল এর উত্তর হবে কেঁচু একের চার নম্বর প্রশ্ন হলো আমাদের শরীরের হাড়ের সংখ্যা এর উত্তর হবে দুশো ছটি এরপরের দু নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মিলিয়ে লেখো দুইয়ের এক নম্বরে আছে চিংড়ি এর উত্তর হবে অমেরুদণ্ডী দুয়ের দু নম্বরে আছে টিয়া এর উত্তর হবে বন্য দুইয়ের তিন নম্বরে আছে মাটির স্বাভাবিক উপাদান এর উত্তর হবে নাইট্রোজেন সার দুইয়ের চার নম্বরে আছে হৃৎপিণ্ড এর উত্তর হবে মানব শরীরের পাম্প এরপরে তিন নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো তিনের এক নম্বরে আছে শরীরে পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয় ড্যাশ এর উত্তর হবে রক্ত ইনের দু নম্বরে আছে হাতের ড্যাশতে বেশি ঘষাঘষি হয় এর উত্তর হবে তালুতে তিনের তিন নম্বরে আছে বয়স বাড়লে ত্বকে ড্যাশ তৈরি কমে যায় এর উত্তর হবে মেলানিন তৈরি কমে যায় তিনের চার নম্বর প্রশ্ন হল গ্যাস প্রতিরোধে শিশুদের ডট চিকিৎসা হয় এর উত্তর হবে যক্ষা প্রতিরোধে এরপরে চার নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও চারের এক নম্বর প্রশ্ন হল মাটির দলা জলে ফেললে প্রথমে কি হয় এর উত্তর হবে মাটির দলা গ্লাসের জলে ফেলা মাত্রই বাতাসে বুদবুদ ওঠে এরপর মাটি জলের নিচে থিতিয়ে পড়ে এবং মাটিতে মেশে থাকা ঘাসের টুকরো পাতা জলের উপর ভেসে ওঠে চারের দু নম্বর প্রশ্ন হল ধমনী কী এর উত্তর হবে যে রক্তবাহের মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের সর্বত্র জায়গায় ছড়িয়ে যায় তাকে ধমনি বলে যেমন মহাধমনি। তিনের চার নম্বর প্রশ্ন হল কি কি কারণে মেলানিন তৈরি হয় না এর উত্তর হবে অপুষ্টি ও অসুস্থতার কারণে চারের চার নম্বর প্রশ্ন হল রক্তকল্পতা কাকে বলে এর উত্তর হবে রক্তকল্পতা একটি রোগ এই রোগে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় এতে শরীর দুর্বল হয়ে পড়ে এরপরে তেরো নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক নম্বর প্রশ্ন হলো মানব দেহে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম হলো এর উত্তর হবে ফিমার একের দু নম্বর প্রশ্ন হলো আমাদের দেহে ত্বকের স্তর এর উত্তর হবে দুটি একের তিন নম্বর প্রশ্ন হল রসিক বিল অবস্থিত এর উত্তর হবে কোচবিহারে এরপরে দু নম্বরে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো দুইয়ের এক নম্বরে আছে মেলানিনের জন্য মানবদেহের চামড়ার রং কালো হয় এটি শুদ্ধ হবে দুয়ের দু নম্বর প্রশ্ন হলো নখের যত্ন না নিলে জীবাণু ঢোকে নোখকনি হয় এটি শুদ্ধ হবে দুয়ের তিন নম্বর প্রশ্ন হল চিংড়ি একটি মেরুদণ্ডী প্রাণী এটি অশুদ্ধ হবে তারপরে তিন নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো তিনের এক নম্বর প্রশ্ন হল আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার কাজ করে ড্যাস এর উত্তর হবে হৃৎপিণ্ড তিনের দু নম্বর প্রশ্ন হল সজাজুল লোম ড্যাস মতো এর উত্তর হবে কাটার মতো এরপরে চার নম্বরে আছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও চারের এক নম্বর প্রশ্ন হলো কালো চামড়ার মানুষদের সম্মানের জন্য কারা কারা লড়াই করেছিলেন এর উত্তর হবে মহাত্মা গান্ধী ও নিলসন ম্যান্ডেলা চারের দু নম্বর প্রশ্ন মানব মানবদেহের ত্বকের কাজ কী এখানে উত্তরটি দেওয়া আছে তোমরা দেখে লিখে নিও চারের তিন নম্বর প্রশ্ন হলো দুটি মেরুদণ্ডী ও দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো এর উত্তর হবে দুটি মেরুদণ্ডী প্রাণী হল মানুষ বিড়াল ও দুটি অমেরুদণ্ডী প্রাণী হলো এচক কেন্ন এরপরে পাঁচ নম্বরে আছে পাঁচ থেকে ছয়টি বাক্যে উত্তর দাও পাঁচের এক নম্বর প্রশ্ন হল মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো এখানে উত্তরটি দেওয়া আছে তোমরা দেখে নোট ডাউন করে নিও পাঁচের দু নম্বরে আছে পুকুরের জল পরিষ্কার রাখতে কি কী নিষেধাজ্ঞা জারি করা উচিত এখানে উত্তরগুলি দেওয়া আছে তোমরা একটু দেখে নোট ডাউন করে নিও পাঁচের তিন নম্বর প্রশ্ন হল জীব্যচিত্র কাকে বলে আর এর সাথে আছে জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার কয়েকটি কারণ লেখো এর উত্তর হবে আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ প্রাণী প্রজাতি সমাবেশকে একদরে জীববৈচিত্র্য বলে অরণ্য সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র্য বেশি হয় জীব্যচিত্র হ্রাস পাওয়ার কারণ হল কীটনাশক ও রাসায়নিক সারের বেশি ব্যবহার এরপরে চোদ্দ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক নম্বর প্রশ্ন হল কাঁধ থেকে পর্যন্ত হাটটি হলো এর উত্তর হবে হিউমেরাস একের দু নম্বর প্রশ্ন হলো সজারুর কাটা কিসের রূপান্তর এর উত্তর হবে লোম একের তিন নম্বর প্রশ্ন হলো দর চিকিৎসার মাধ্যমে কোন রোগ সারে এর উত্তর হবে যক্ষা এরপরে দু নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো এর এক নম্বর প্রশ্ন হলো ত্বকের উপরের স্তরে ড্যাস থাকে না এর উত্তর হবে রক্তবাহ থাকে না এর দু নম্বর প্রশ্ন হল জিমন্যাস্টিক করলে অস্তিষণ্ডি ড্যাশ হয় এর উত্তর হবে নমনীয় হয় এর তিন নম্বর প্রশ্ন হলো একটি জলবাহিত রোগ হল ড্যাশ এর উত্তর হবে কলেরা এরপরে তিন নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো তিনের এক নম্বর প্রশ্ন হলো গায়ে রোদ লাগানো হয় কেন উত্তরগুলি একটু দেখে নাও তিনের দু নম্বর প্রশ্ন হল মাটির মধ্যে জল কিভাবে আসে তিনের তিন নম্বর প্রশ্ন হল জীব বৈচিত্র্য কী তিনের চার নম্বর প্রশ্ন হলো জীবের পেশি কি কি কাজ করে এরপরে পনেরো নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক নম্বর প্রশ্ন হল একটি শিকারি মাছ হল এর উত্তর হবে ল্যাটা একের দু নম্বর প্রশ্ন হলো দেহের সবচেয়ে বড় অস্থিটি হল এর উত্তর হবে ফিমার দু নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো দুয়ের এক নম্বর প্রশ্ন হল বিসিজি টিকাকরণ করা হয় ড্যাশ রোগ প্রতিরোধের জন্য এর উত্তর হবে যক্ষা রোগ দুয়ের দু নম্বর প্রশ্ন হলো বট গাছের ভারী শাখা প্রশাখাকে ধরে রাখতে সাহায্য করে ড্যাশ এর উত্তর হবে বটের ঝুড়ি এরপরে তিন নম্বরে আছে অমিল শব্দটি খুঁজে বের করো তিনের এক নম্বরে আছে টিয়া ময়না কাক পায়রা এখানে অমিল হবে কাক তিনের দু নম্বরে আছে মানুষ রুই মাছ ছাগল আরশোলা এখানে আরশোলাটি অমিল হবে তারপরে চার নম্বরে আছে ঠিক না ভুল লেখো চারের এক নম্বর প্রশ্ন হল পাঁচ গাছের আকর্ষ দেখা যায় এটি ভুল হবে চারের দু নম্বর প্রশ্ন হলো মেলানিন ত্বকে থাকার জন্য ক্যান্সার হয় এটি ভুল হবে এরপর পাঁচ নম্বরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও পাঁচের এক নম্বর প্রশ্ন হল সজারুর কাটা আসলে কি এর উত্তর হবে জমার বাঁধা চুল পাঁচের দু নম্বর প্রশ্ন হল ঘোড়া কাকে বলে এর উত্তর হবে পাহাড়ি অঞ্চলের ছোট ছোট ঝর্ণাগুলিকে ঝোড়া বলা হয় আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিব পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরে ক্লাসে